আজকে বৃষ্টির মধ্যে হঠাৎ করে প্ল্যান হওয়াতে আমরা কোথায় খাওয়া দাওয়া করতে গেছিলাম তার সাথে ওখানে গিয়ে আমরা কি পাগলামি করেছি। আর এই নার্লি পিসটা দিয়ে দাদা এই চামচ দিয়ে কি করছিল আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তাও আমাদের মানা নেই। আমরা কিন্তু রেডি হয়ে এই ছাতা মাথায় করে এই বাইকে করে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আর এখানে এসে দেখি দাদা বৌদি দাঁড়িয়ে রয়েছে, আর আমরা দেখো পুরো ভিজে চৈচুর অবস্থা। তারপরে কিছুক্ষণ দাঁড়ানো অপেক্ষা করার পরে ট্রেন চলে আসলো। ট্রেনটা যেহেতু লাল গোলা ছিল তাই আমরা কিন্তু রানাঘাটে নেমে পড়েছিলাম। ওখান থেকে ছোলা মাখা আর সাথে স্প্রাইট খেয়ে আবার ট্রেন ধরে সোজা চলে এসেছিলাম নৈহাটিতে। তাও দেখি বৃষ্টি থামার কোনো নামই নেই, তাই হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আগে আমরা আওয়াজিতে খাওয়া দাওয়া করতে। ফার্স্টে ওখানে গিয়ে আমাদের সই করতে হলো, তারপরে কিন্তু আমরা লিফটে করে চলে গেছিলাম এবার ওপরে, কারণ একদম টপ ফ্লোরে ছিল তো আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিলো। বেসিক্যালি আমরা বেরিয়েছিলাম শপিং করতে, কিন্তু পেট তো মানে না তাই না, তাই আগে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর এসেই দেখি এরকম একটা রাজা মহারাজাদের মতো একটা দরজা রয়েছে, ওটা খুলে তো ভেতরে ঢুকতে হলো। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছিল, আমি তো গিয়ে এখানে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম অর্ডার ফর্ডার না করে। যেহেতু বৃষ্টি হচ্ছিল, চারিপাশে এরকম কাঁচ দেওয়া ছিল, দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। মানে ভিউটা ওয়াও ছিল পুরো। আরও যদি রাত্রেবেলাতে হতো না তাহলে মনে হয় আরও সুন্দর লাগতো। যাই হোক, এখন কিন্তু আমরা বসে বসে একটুখানি ছবি তুলছিলাম, তারপরে আমাদের মেনু কার্ড দিয়ে গেল। আর আমি তো শুধু এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স দেখছিলাম, ভাবছিলাম এখানে জোরে জোরে একটু কথাও বলতে পারবো না, লোকে আমাকে তাহলে পাগল ভাববে। বাইরের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছিল, ওকে আমি বলছিলাম একটা ছবি তুলে দাও, ও তো আমার ছবি না তুলে দেখে ভিডিওই করা শুরু করে দিয়েছে। আর এদিকে বারবার করে চলে আসছিল যে আমরা কি খাবার অর্ডার দেবো, আমরা এদিকে নিজেদের মজাই শেষ করতে পারছি না আর অর্ডার কি দেবো বলো। তারপরেই কিন্তু আমরা তাড়াতাড়ি করে ওয়েটারকে দাঁড় করিয়ে রেখে আগে মেনু কার্ড চয়েস করে যে কি অর্ডার দেব সেটা এখান থেকে দেখার পরে ডিসাইড করার পরে ফাইনালি কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আর মেনু কার্ডটা একটা সুন্দর বইয়ের মতো ছিল, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তো আমরা ওনাদের কাছে শোনার পরে যেখানকার স্পেশাল স্পেশাল মেনুগুলো কি আছে সেগুলো কিন্তু কিছু কিছু অর্ডার করেছি। দেখো এখানে অর্ডার নিচ্ছে আর আমি এখান থেকে কিন্তু ফটো তুলেই যাচ্ছিলাম। আমাদের অর্ডার তো নিয়ে চলে গেছিলো, আর এখানে যে গাছগুলো ছিল সব কাঁচ। আর আমি এখানে দাদাকে দেখাচ্ছিলাম, এই না তোর গিফট, তোকে আমি এটা গিফট করলাম। ও বললো থাক, তোকে আর গিফট করা লাগবে না, আমাদের কাছেও আছে। গ্লাসগুলো বেশ তো সুন্দর ছিল। ওই দেখাতে দেখাতে আবার দেখি একটা কাঁসার ওয়েস্টেজ ফেলার একটা বাটি দিয়ে গেছে, তার সাথে এই নুনের কৌটোটা ছিল যেটাও কিন্তু কাঁসার ছিল, বেশ ভালো লাগছিল। আমরা বলছিলাম যে যদি প্লেটগুলো কাঁসার দিত তাহলে আরও বেশি ভালো হতো। তো ওই আমরা কথাবার্তা বলতে বলতেই আমাদের কিন্তু এখানে অর্ডার চলে এসছে। আর আমরা কিন্তু আজকে অর্ডার করেছিলাম এই যে গ্লাটি কাবাব, যেটা চার পিস ছিল, যেটা সবাইকে কিন্তু সুন্দরভাবে সার্ভ করে দিয়েছে। তার সাথে কিন্তু স্লাইস অনিয়নও ছিল যেটা দিয়ে গেছিল, আর তার সাথে স্পেশাল আওয়াদি পরাঠা ছিল। তোমরা কিন্তু এখানে গেলে অবশ্যই এই স্পেশাল আওয়াদি পরাঠাটা ট্রাই করবে, আমাদেরকে ওরাই সাজেস্ট করেছিল এই গলাটি কাবাবের সাথে পরাঠা নেওয়ার। তো আমি যেহেতু পেঁয়াজ খাবো না, আমার পেঁয়াজ খাওয়া বারণ যেহেতু ডাক্তার দেখাচ্ছি, তাই আমার বরকে কিন্তু আমি ওই স্লাইস পেঁয়াজটা দিয়ে দিয়েছি, নাহলে আমি কখনোই ওকে পেঁয়াজ দিতাম না, কারণ আমার পেঁয়াজ খুবই ভাল লাগে খেতে। কাবাবের সাথে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল এই গ্রিন চাটনিটা, যেটা আমি কিন্তু শুধু ওই পরাঠার সাথেই খেয়ে একবার টেস্ট করেছিলাম, বেশ ভালো ছিল। আর ওদিক দিয়ে বৌদি আমাকে বলছে তুমি ওই কাবাবের সাথে পরাঠার সাথে মিক্স করে গ্রিন চাটনিটা খাও, দেখবে আরও বেশি টেস্টফুল লাগবে। তার জন্য আমি বললাম ঠিক আছে দাঁড়াও একটু টেস্ট করেই দেখি। তোমরা কিন্তু চাইলে শুধু ওই পরাঠাটা ওই গ্রিন চাটনির সাথেও খেতে পারবা, আবার কাবাবের সাথে দিয়েও খেতে পারবা, মানে স্পেশালি এই কাবাবের জন্য তোমার ওই পরাঠাটা নিতেই হবে। এটা এখানকার একটা সিগনেচার ডিশ বলতে পারো, আমার যেটা বেশি খুবই ভালো লেগেছে। এখানে কিন্তু ফুটকাও যখন এসেছিল ভিডিও করতে তখন আমি দেখেছিলাম উনিও এটাই টেস্ট করেছিল। তো তারপরে আমি যখন সবার কাছ থেকে একটু রিভিউ নিতে গেছি, দেখি দাদার তো আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে আমার বরেরও ভালো লেগেছে। সব থেকে মেন বিষয় বৌদির কিন্তু এটা দারুণ লেগেছে, এটা খেতে নাকি বৌদি আবার এই আওয়াজ দেখতেই পাচ্ছ। পুরো একদম প্লেট পরিষ্কার করে আমরা আগের খাবারটা খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু চলে এসেছিল আমাদের স্পেশাল আইটেম, যেটা হচ্ছে আওয়াজি স্পেশাল মটন বিরিয়ানি। আমরা দু প্লেট অর্ডার করেছিলাম এখানে, আর যেটা কিন্তু এখন ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছিল। আমার তো দেখেই খিদে পেয়ে যাচ্ছিল যে কতক্ষণে খাবো, কতক্ষণে সার্ভ করা হবে। আর এদিকে ওরা বসেছিল ওদেরটা কতক্ষণে সার্ভ করবে। দেখো একটা লঙ্কা নিয়ে কিন্তু দাদা বিরিয়ানিটার ওপরে দিয়ে দিয়েছে যাতে দেখতে আরো সুন্দর লাগে। আর যে আমাদের খাবারটা দিচ্ছিল উনি বলছে লঙ্কাটা কাকে দেব। যাই হোক, লঙ্কাটা আলটিমেটলি কেউই খায়নি। তো এখন বিরিয়ানিটা হচ্ছে টেস্ট করার পালা। তো আমি টেস্ট করার আগে আগে বৌদিকে বলছিলাম তুমি একটুখানি খেয়ে বলো তো যে কেমন বিরিয়ানিটা খেতে। বৌদি একটু ফিল নিয়ে খাচ্ছিলো, দেখতেই পাচ্ছ পুরো একদম আস্তে আস্তে খাচ্ছে। তারপর একটুখানি আলুটা খেলো, বৌদি বলছে বেশ ভালো কিন্তু একটু বেশি মশলা হয়ে গেছে।
তারপরে আমার বরের কাছে চলে গেছিলাম যে তোমার আজকের বিরিয়ানিটা কেমন লেগেছে তুমি বলো। ও বলছে দাঁড়াও তো আমি আগে খেয়ে নিই, তুমি এত ভিডিও করো না তো তাহলে আমি আর খাবো না। এদিকে আমি দাদার কাছে যখন জিজ্ঞাসা করতে গেছি, ও তো খাওয়ার আগে আমাকে দেখাচ্ছে একটা মাটনের হাড়, বলছে এই দেখ আমি আগে হাড় পেয়েছি। তারপরে আমি ওকে বললাম তো এসব উল্টোপাল্টা না দেখে আগে আমাকে রিভিউটা দেয়, আমিও একটুখানি খাবো কারণ আমার প্রচন্ড লোভ লাগছে বিরিয়ানিটা। সবার কাছ থেকে রিভিউ নেওয়ার পরে ফাইনালি চলে এসেছি আমি আমার কাছে, আমি নিজেই টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। কারোর কথা আমার বিশ্বাস হচ্ছিল না, তো মাটনটা প্রচন্ডই সফট ছিল দেখতে পারছো, একবার হাতে দেওয়ার সাথে সাথে মাটনটা পুরো খুলে গেছে। তার সাথে আলুটাও কিন্তু সফট ছিল, প্রথমে আমি আলু খুঁজে পাচ্ছিলাম না কোথায়, তো পরে দেখি একটুখানি আলু আমাকে দিয়েছে, তো আলুটাও অনেকটাই সফট ছিল, কিন্তু রাইসটা প্রচণ্ড মশলা ছিল। যেহেতু এটা লখনৌ স্টাইলের বিরিয়ানি তার জন্য একটুখানি তোমার ওই গরম মশলার ফ্লেভারটা বেশি লাগছিল, যেটা আমার কাছে প্রচণ্ড স্পাইসি স্পাইসি লাগছিল। তারপরে নাল্লি পিস পেয়েছি, এটার ভেতর থেকে তো আমি অনেক চেষ্টা করেছি বের করার, কিন্তু আমি বেরটাই করতে পারছিলাম না, তাই মনের দুঃখে মাটনই খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপরে কিন্তু আবার আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি, যে চিকেন বিরিয়ানির টেস্টটা কেমন, মাটনটা তো বেশ ভালোই লেগেছে। আর এখানে দেখো আমরা যেহেতু 2 প্লেট অর্ডার করেছিলাম তাই আবার কিন্তু ভাগ ভাগ করে দিয়ে গেছিলো, আর এবার কিন্তু আমাদেরকে বলেছিলো আনলিমিটেড তোমরা নিতে পারবে, যেহেতু আমরা 4 জন ছিলাম আর 4টে প্লেট আমরা অর্ডার করে ফেলেইছিলাম। যেহেতু আমাদের সবার পেট পুরো ভরে গেছিলো তাই আমরা কেউ আর এক্সট্রা রাইস নিইনি, আর এদিকে বৌদি তো রাইস নেয়নি, আর আমার পেটে মনে হচ্ছে সব রাইস দিয়ে দিয়েছিল, তাই আমি তুলে কিন্তু দাদাকে দিয়ে দিয়েছিলাম। আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোর কেমন লাগলো, ও আগে চিকেনটা দেখাচ্ছে দেখ ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে, বাট আলটিমেটলি চিকেনটা ঝরে ঝরে পড়েনি, চিকেনটা খুবই হার্ড হার্ড টাইপের ছিল, মানে একটু ছেবড়া ছেবড়া টাইপের ছিল, তাই কিন্তু এই গ্রিন চাটনিটা দিয়ে বৌদি খাচ্ছিল। বৌদির রিয়েকশন দেখেই বুঝতে পারছো বৌদি ভাইয়ের একদমই ভালো লাগেনি। আর এদিকে এবার আমি খেয়ে টেস্ট করে দেখবো যে আমার কেমন লেগেছে। আমাকে তো একটা ধাপসা আলু দিয়েছিল, আর আলু হচ্ছে বিরিয়ানিতে আমার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু শুধুমাত্র আমাকে আলুটা দিয়ে গেছিলো তাই আমি কিন্তু অর্ধেকটা ভেঙে দাদাকে দিয়েছিলাম। আলুটা প্রচণ্ডই সফট ছিল, আবার এই চিকেনটা কিন্তু একটু হার্ড হার্ড ছিল, মানে ছেবড়া ছেবড়া ছিল, তাই আমি গ্রিন চাটনিটার সাথেই খাচ্ছিলাম। আর মাটন বিরিয়ানির যে রাইস ছিল চিকেন বিরিয়ানিরও সেমই রাইস ছিল। আমার তো মনে হচ্ছিল আমরা আলোচনা করছিলাম মনে হয় একসাথেই করেছে সব, যে চিকেন চাই তাকে চিকেন দিয়ে দেয়, যে মাটন চাই তাকে মাটন দিয়ে দেয়। আর এদিকে খেতে খেতে একটা মজার জিনিস দেখো তোমরা, নাল্লি পিসটা দাদা খেতে পারছিল না, ওটা অনেক চেষ্টা করার পরও ও যখন পারছে না তখন ওই কাঁটা চামচ নিয়ে নিয়েছে ওটা খাবে বলে, পাশ থেকে একজন আবার ওয়েটার বলছিল যে স্ট্র দেবো, প্রচণ্ড লজ্জা লেগে গেছিলো তখন ওই টাইমে। ও অনেক চেষ্টা করেছে, আলটিমেটলি ও কিন্তু সফল হয়েছে, ওর ভেতর থেকে খেতে পেরেছিল। আর এদিকে আমার কাছে একটা নাল্লি পিস ছিল, অনেক চেষ্টা করার পরে আমিও ফাইনালি খেতে পেরেছিলাম। তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম এখানে আমরা একটু ফটো শ্যুট করতে হুক্কাটা নিয়ে, বাট আমরা কেউই পারি না এটা কি করে করতে হয়, তো এখানে সোমনাথ অনেক মজার মজার ছবি তুলছিল। তারপরে ওটাও খুব সাবধানে রেখে তারপরে আমি লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম যেহেতু আমি একটু ছবি তুলবো, তারপরে ওটার দেখো আমি একটুখানি সেন্ট শোকার চেষ্টা করছিলাম বাট কোনো সেন্টই আমি পাইনি। আর আমার মুখে দেখতে পাচ্ছ তোমরা ভাবতেই পারো যে আমি পান খাচ্ছি, কিন্তু না আমি মৌড়ি খেয়েছি, আর ওর জন্য ওর মুখটা পুরো ফুলেছিল। যাই হোক আমার তো এখানে ফটো তোলা হয়ে গেছে, তারপরে এখানে বৌদি লাইন দিয়ে দাঁড়িয়েছিল, তারপরে বৌদি একটু ফটো তুললো আর আমার বরার ফটো তোলেনি, ও এসব ফটো ধরো তোলা অত পছন্দ করে না, তাই আমি ওই আয়নাতে দাঁড়িয়ে ওর সাথে একটুখানি ভিডিও করে নিলাম। বিরিয়ানিটা আমার ওকে ওকে লাগলো, এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর ছিল, মানে বাইরে দিয়ে বৃষ্টি পড়ছে তার সাথে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে উফ জাস্ট অসাধারণ। তারপরে কিছুক্ষণ ভিডিও করার পরে আমরা ওই এত সুন্দর একটা দরজা দিয়ে কিন্তু এখন বেরিয়ে যাবো, সেই রাজা মহারাজাদের মতন দরজা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, তোমরা কে কে আবাদিতে বিরিয়ানি খেতে গেছো সেটাও কমেন্টসে জানিও। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর হ্যাঁ, পুজো শপিং ব্লগ অবশ্যই আসছে, যতই বৃষ্টি হোক আমরা কিন্তু শপিং করেছি, যেটা কিন্তু কালকে আসবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণে আমার পেজটা ফলো করো, বা বাই, লাভ ইউ গাইজ।